বৃহস্পতিবার বিকেলের পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে তিনকুনিয়ায় পৌরসভার পান্থশালায় করোনা পরিস্থিতি নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত শহরের পৌরসভার অন্তর্গত শহরের মধ্যে যেসব বাজারগুলি আছে তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক মমতাজ সংঘমিতা, দুই সহপ্রশাসক আইনুল হক ও আলপনা হালদার, এসডিও অফিসের প্রতিনিধিবৃন্দ, বর্ধমান থানার পুলিশ পৌর আধিকারিক তাপস মাকড় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আমরা মাইকিং করি, মাঝে মাঝেই আমরা চলে আসি বাজারে, যে মাস্ক ছাড়া কাউকে মাল বিক্রি করবে না। শুধু কাঁচা সবজি বাজার নয়, বিভিন্ন দোকানের ক্ষেত্রেও আমরা এটা কম্পালসারি ভাবে করে চলেছি। যতদিন না করোনা চিরতরে বিদায় হয় ততদিন আমরা মাস্ক মানুষকে পরিয়ে যাব, আর মাল বিক্রি করতে মাস্ক ছাড়া কেউ মাল বিক্রি করবে না, এটা আমরা বদ্ধপরিকর। আমরা কাল থেকে বিভিন্ন দোকানে লিফলেট বিলি করব, যেটা আগে করেছিলাম দু বছর আগে যখন প্রথম ঢেউ আসে, লিফলেট বিলি করে দোকানে আর করোনা নিয়ম কানুন আর দোকানদারকে আমরা একটা টিম করে আমরা বোঝাবো, যাতে আর করোনার তৃতীয় ঢেউ তাড়াতাড়ি চলে যায়। তো এই ব্যাপারে আমি মিনিস্ট্রির তরফ থেকে আরো রিয়াবিশন করা দিয়ে পরবর্তীকালে আমরা হয়েছি। এখন আমাদের কিছু প্রাণী আছে, কাটাকুটি করবে, কারণ আমরা চাইছি যে বাজারগুলো একটু পরিচ্ছন্ন, মানে সিস্টেমেটিক। বাজার মানে হচ্ছে নোংরা, এখানে মাল আছে কাদা, এটা না। আমরা বাজারগুলো কিন্তু অনেক সুন্দর করে করতে পারি এবং সেক্ষেত্রে তাদের এগিয়ে আসতে হবে। আর এখন তো দিদি তো বুঝতেই পারছে ভোটারদের জন্য কত টাকা দিচ্ছে, আমরা তো ব্যাংক লোনের অবস্থা করব, পুরো সিস্টেমটা আমাদের আমরা আনতে পারি, দেখবে বাজারগুলো চেঞ্জ হবে। আমি আমি কুড়ি টাকা ইউজ করলাম, আমার প্রথম কাজ ছিল কুড়ি ক্যান্ডি পাউন্ড ধরবো। যে সমস্ত জায়গায় বাজার আছে সেগুলোকে হোয়াইট সার্কুলেশনে নিয়ে যাওয়া, এটা শুধু বর্ধমান না, এটা গোটা রাজ্য জুড়ে হয়েছিল। আমি তখন প্রথমে দেওয়ানদিঘি থেকে বর্ধমানে আসছিলাম, আমি দেওয়ানদিঘিতে বিভিন্ন নেড়া গোয়ালিয়া ভান্ডার দিয়ে বিভিন্ন জায়গায় যে হাড়গুলো ছিল সেগুলোকে অনেক হোয়াইট রাস্তার পাশে অনেক বেশি জায়গা জুড়ে বিস্তৃত করা হয়েছিল। তারই অঙ্গ হিসাবে আমি জানি যে নিপুরে মাছ বাজারটাকে জাগরণীর সঙ্গে মাঠে নিয়ে আসা হয়েছিল, এটা কিন্তু সমস্ত জায়গাতে হয়েছিল। তাপস মাকড় জানান, করোনা পরিস্থিতিতে কিভাবে বাজারগুলি খুলে রাখা যায় এবং জনগণকে কিভাবে সচেতন করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়। বাজার কমিটিগুলিকে জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যাবে সে বিষয়ে আলোচনা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে রাজ্য জুড়েই কোভিডের যে এখন থার্ড ওয়েভটা রয়েছে তার সতর্কতা বিভিন্ন প্রিকশন চলছে। সেই জন্য আমাদের পৌরসভা থেকে আমাদের বর্ধমানের যতগুলো বাজার রয়েছে সেই বাজার কমিটির লোকেদেরকে আমরা ডেকেছি, তার সাথে এসডিও অফিসের প্রতিনিধি এবং পুলিশ প্রতিনিধিরা রয়েছে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি যাতে বর্ধমানের এই প্রাদুর্ভাবটা যাতে কমানো যায়। মানে আমাদের সচেতনতার মাধ্যমে বাজারগুলোতে যখন খোলা থাকবে কী কী ব্যবস্থা তারা নিতে পারবে, তাদের কী অসুবিধা রয়েছে, আমরা পৌরসভাগতভাবে তাদেরকে কী সাহায্য করতে পারবো, সবাই মিলে যৌথভাবে কীভাবে এই থার্ড ওয়েভটার মোকাবিলা করতে পারবো তা নিয়েই আলোচনা। তাদের যে দাবিটা, তাদের সঙ্গত দাবি হচ্ছে যে ব্যবসাটা খুলে রাখতে হবে, মানে প্রতিদিনই যেন ব্যবসাটা চলে। তো আমাদের এখানে তো সেরকম কোনো নির্দেশ আমাদের কাছে নেই যে বাজারগুলো বন্ধ থাকবে, কিন্তু যেটা খাতায় কলমে যেন না থেকে যায় সেফ ডিস্টেন্স, মাস্ক ওয়েরিং বা ওই হাতে স্যানিটাইজার নেওয়া, এই জায়গাগুলোর জন্য বিভিন্ন রকম আলোচনা হলো যে প্রত্যেক বাজারে যেন মাস্ক থাকে, তারপর দোকানগুলো যাতে আরেকটু করে সরিয়ে সরিয়ে, মানে যেখানে একই জায়গায় যেন একগাদা ভিড় না হয়ে যায়, সেইগুলো নিয়েই আলোচনা হলো। তবে জেলা প্রশাসনের সহায়তায় বাজার সমন্বয় কমিটিকে ভয়াবহ আকার ধারণ করছে বর্ধমান শহর এবং বর্ধমান পৌরসভা এলাকা, সেটা নিয়ে সচেতন এবং কি প্রতিষেধক প্রিভেনশন বেজায় নেওয়া হবে সেই নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে। সবাই এসেছে, মাননীয় চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সবাই আছেন, পুলিশের পক্ষ থেকে এসেছে, আমাদের সবাই আছে, আলোচনা চলছে। মূলত বাজার কম, মানে বাজার খোলা নিয়ে কি সিদ্ধান্ত হলো বা বাজার বন্ধ করা হবে না, খোলা থাকবে? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।